মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে ধারণ করে মানবতার সেবায় এগিয়ে এলেন রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার নেতৃবৃন্দ রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের চার নং ওয়ার্ডের ডালাইকুল এলাকার মনুয়ালি মাস্টারের বাড়ির দিদার আলম দিদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে ঘরেই ছিলেন। সে কথা রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার নেতৃবৃন্দ জানতে পারলে দিদার আলমের খবর নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ আঠারোই নভেম্বর শুক্রবার দিদার আলমের ঘরে এসে খোঁজখবর নেন এবং সেই সাথে চিকিৎসার জন্য দিদার আলমের পিতার নিকট নগদ অর্থেও সহায়তা করেন এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইমরান হোসেন অর্থ সম্পাদক নুরুল ইসলাম সংগঠনের সিনিয়র সদস্য মাহমুদ মহসিন নিজাবুল ইসলাম জুয়েল সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের জাহেদ হাসান আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলার চেয়ারম্যান সৈয়দ ইমরান হোসেন বলেন আমরা যারা রাঙ্গুনিয়া হতে প্রবাসে এসেছি আমরা আমাদের পরিবারের পাশাপাশি সমাজকে আলোকিত করা মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্য নিয়েই রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফেলা সংগঠনটি প্রতিষ্ঠা করি সংগঠনটি গঠনের এক বছরের মধ্যে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে প্রবাসী ভাইদের সহযোগিতায় শতাধিক মানুষকে সহযোগিতা করতে পেরেছি সামনে এভাবে দেশের মানুষের সেবা করে যেতে পারি মতো সকলের কাছে দোয়া চায় এমন মহৎ কাজকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ এমন কাজ সত্যি প্রশংসার দাবিদার এমন কাজের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে এমন মহৎ কাজের সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হোক হয়

আরও বিগত সামনে দেওয়ার জন্য চেষ্টা করতেছি সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে হেল্প করবেন তাহলে আমরা সবাইকে দিতে পারবো এভাবে সবাই আমাদের সাথে থাকবেন যারা ফবাস থেকে আমাদেরকে হেল্প করছেন যে আমরা আসছি এখানে তাহলে এইরকম আরও হেল্প করলে আমরা আরও মানুষকে দিতে পারবো সবাই মিলে আমরা একসাথে রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফলা যারা আছি আমরা নেতৃবৃন্দ সদস্যবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক প্রচার সম্পাদক লিডার বিগত এক বছর দু থেকে আমরা রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাফলা সংগঠন আমরা প্রচার প্রচারণার জন্য প্রবাসী গরিব মেহনতি মানুষের জন্য আমরা এই প্রবাসী মদিনা কাফলাটা করেছি যেন আমরা অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে পারি কিছু সাহায্য সহযোগিতা দিয়ে তাদেরকে যেন আমরা সুস্থ রাখার জন্য চেষ্টা করি এই রাঙ্গুনিয়া প্রবাসীর মদিনা কাফলা একটা বছর ধরে আমরা সংগ্রাম সংগ্রাম করে প্রবাসী ভাইয়েরা মিলেমিশে আজকে এক বছর আমরা পূর্ণ করেছি তো সেই বাইকে যে বাইকে আমরা যে কাছ এখানে আমরা এসেছি সেই বাইকে সামান্যটুকু ক্ষুদ্রতমটুকু আমরা তার তাহাকে আমরা উপহার দেবো এইসব উপহার সামগ্রী দেওয়ার জন্য আমরা সেই ভাইয়ের কাছে আমরা এসেছি এর আঙ্গুনি প্রবাসী মদিনা একা উদ্দেশ্য হল গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করা এই সাহায্যর জন্য আমরা তাদের যাদের তাদের কাছে গিয়ে আমরা জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পরে দেখি তাদের অক্ষম সব কিছু চলার সুস্থতা অসুস্থতা দেখার জন্য আমরা রাঙ্গনিয়া প্রবাসী মদিনা কাফলা সব সময় আমরা তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করি এ আমাদের লক্ষ্য আর রাঙ্গনিয়া প্রবাসী মদিনা কাফলা যত নেতৃবৃন্দ আমাদের সিনিয়র সদস্য আমাদের ভাই আমাদের সাধারণ সম্পাদক আনোয়ার ভাই সভাপতি সোহেল ভাই আমরা লিডার আমাদের সব লিডারের উদ্যোগে এর রাঙ্গুনিয়া প্রবাসী মদিনা কাবোর সাহায্য সহযোগিতা আমরা সবাই মিলেমিশে একত্রবধভাবে আমরা এই সংগঠনটা পরিচালনা করি তো সে পরিচালনার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমি প্রতিষ্ঠাত আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর আমি প্রবাস জীবন থেকে এসেছি বাংলাদেশে আজকে সুযোগ হয়েছে আপনাদের পাশে এসে এই অসুস্থ বাইকে কিছু দেওয়ার এই মদিনা কাবেলা কাবেির পক্ষ থেকে এরা যে যে কাজগুলা করতেছে এই মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াইতেছে এটার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন যাতে ওরা আরও আগামীতেও দাঁড়াতে পারে গরিব দুঃখী মেহনতি মানুষের মোদিনে ভাবাসী খাফেলার ফকতুল যারা সংগঠনের মানুষ বেগুন এসেছে ভাসে তারা আন্তরিকভাবে ধন্যবাদ